গাইস, তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব লোটে মাছের ঝুড়োর রেসিপি। ঝুড়ো বলো, ভুনা বলো, যে যাই বলো, তো এটা রেসিপি শেয়ার করব। যারা লোটে মাছ খাও তারা সবাই জানো যে এটা কত টেস্টি একটা রেসিপি। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি, এখানে প্রায় 1 কেজির মতো লোটে মাছ আছে, আর লোটে মাছটা কাটা আছে, আর এটাকে আমি ধুয়ে ওটা ঝুড়ির মধ্যে রেখেছি যাতে এক্সট্রা জল যেটা থাকে সেটা বেরিয়ে যায়, কেন কি লোটে মাছে প্রচণ্ড পরিমাণে জল থাকে, তার জন্য আমি এভাবে রেখেছি। লোটে মাছ করার জন্য সবার ফার্স্টে আমি একটা কড়াই বসিয়েছি, আর কড়াইটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। আর এই কড়াইটার মধ্যে আমি আগে দিয়ে দেবো লোটে মাছগুলো, জাস্ট কোনো তেল টেল কিচ্ছু দেব না, জাস্ট এমনি দিয়ে দেবো। তাহলে কি হবে, লোটে মাছের মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা বেরিয়ে যাবে, আর লোটে মাছটা একদম ড্রাই হয়ে যাবে, ঠিক আছে? তা না হলে করতে গেলে প্রচণ্ড মানে বেশি সময় লাগে। এটাকে একদম হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছি, এবার এর মধ্যে একটা একটা করে জাস্ট মাছগুলো দিয়ে দেবো। আসছে, ডোন্ট ওয়ারি, বিকজ এটা তার উপর ঝুড়ো হবে, তো কোনো অসুবিধা নেই। এটা যদি ফেটে যায়, ফুলে যায়, তাতে কোনো অসুবিধা হবে না, কেন কি এটা কিন্তু ঝুড়ো হবে। তলায় দেখো এতটা জল ছিল, দেখো কিছুক্ষণের মধ্যেই মাছটার থেকে কত জল উঠে, জলটা একটু শুকনো করা অবধি এটাকে আমি জাস্ট এইভাবেই করবো। নাড়াচাড়া কিচ্ছু করার দরকার নেই, এইভাবে কিছুক্ষণ রাখলে এক্সট্রা যে জলটা আছে এটা শুকিয়ে যাবে। তো তারপর আমি রান্নাটা স্টার্ট করব। প্রায় 5 থেকে 6 মিনিট হয়ে গেছে, তো এটা জাস্ট এইভাবে বয়েল হয়েছে, জাস্ট তলাটা একটু আস্তে আস্তে করে আমি নেড়ে দিয়েছি, তো একদম এটা প্রায় শুকিয়ে এসছে, আর একটুখানি এটাকে আমি ড্রাই করব। তো তারপরে মাছটা আমি অন্য একটা পাত্রে তুলে নেব। তো এই কড়াইটাতেও ধুয়ে করতে পারো, না হলে কিন্তু আরেকটা অন্য কড়াইতেও রান্না করতে পারো। এটা অনেক তাড়াতাড়ি ড্রাই হয়ে গেল, দেখো মোটামুটি কিন্তু ড্রাই হয়ে গেছে, আর বেশি জল এতে নেই, শুধু মাছটাই রয়েছে। এই টিপসটা আমি আমার শাশুড়ি মায়ের থেকে শিখেছিলাম। তো এইভাবে করলে অনেক তাড়াতাড়ি লোটে মাছ তৈরিও হয়ে যায়, মানে ঝুড়ো তৈরিও হয়ে যায়, আর গ্যাসটা অনেক কম পড়ে। মশলার সাথে করতে গেলে অনেক বেশি টাইম লেগে যায়। তো মাছটা কিন্তু মোটামুটি হয়েই গেছে, ভেঙে গেছে, তাতে কোনো অসুবিধা নেই, কেন ঝুড়ো কিন্তু ভেঙেই হবে। আর যদি মনে করো কাঁটাগুলো আলাদা করবে, তাহলে এই সময়ে কিন্তু কাঁটাগুলো আলাদা করে বেছে রাখতে পারো, তাহলে কিন্তু খুব সহজেই কাঁটাগুলো আলাদা হয়ে যাবে। কিন্তু আমরা নর্মালি কাঁটা বাছি না, তো সেই কারণে আমি কাঁটা সমিতি করছি। জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, পেঁয়াজটা একটু বেশি মাত্রায় লাগবে, তো পেঁয়াজ নিয়েছি, এখানে লঙ্কা নিয়েছি, লাল হয়ে গেছে কাঁচা লঙ্কাগুলো সেটা নিয়েছি, আর এইটুকুনি আদা নিয়েছি, আর রসুন নিয়েছি, রসুনটা মোটামুটি আদার ডবল লাগবে। তো এগুলোর মধ্যে আমি পেঁয়াজটা ভাজা করে দেব, আর বাদ বাকি এগুলোকে আমি পেস্ট করে নেবো। তো এগুলো একটু পেস্ট করে নিই। কড়াই বসিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তাতে দিয়ে দেবো তেল। তেলটা একটু বেশি মাত্রায় দিতে হবে, কেন লোটে মাছে ঝুড়ো বলে কথা। দিয়েছি সর্ষার তেল, দেখো তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবার আমি তাতে দিয়ে দেব পেঁয়াজ, কুচি করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এতে আমি দিয়ে দেব মশলাটা। বাটিটা একটু ধুয়ে দিয়ে দিলাম, এতে দেবো জিরে, বনে, কিছু হলুদ। এবারে মশলাটা ভালো করে কষতে হবে, যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে। তাহলে দেখো মশলাটা মোটামুটি কষা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে, এবার এর মধ্যে আমি মাছটাকে অ্যাড করে দেবো, আর মশলার সাথে এরপর ভালো করে কষতে হবে।
এটা ড্রাই হতে আরম্ভ করেছে, এখন দিয়ে দেব নুন স্বাদ অনুসারে। আর এবার যতটা ড্রাই করার আছে ততটা ড্রাই করতে হবে। তো এটাকে এইভাবেই কন্টিনিউয়াসলি নাড়তে হবে, না নাড়লে কিন্তু এটা নিচে লেগে যাবে। আর এভাবে নাড়তে নাড়তে এটা আস্তে আস্তে ড্রাই হয়ে যাবে এবং ঝুড়োয় পরিণত হবে। তো যতটা ঝুড়ো যতটা ড্রাই ভালো লাগে ততটা করে নিলেই কিন্তু আমাদের প্রিয় লোটে মাছের ঝুড়ো রেডি। বাস এই আমাদের রেডি হয়ে গেছে একদম ঝুরঝুরো লোটে মাছের ঝুড়োর রেসিপি। কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও, খেতে অসম হয়। আর যারা খায় তারা তো জানেই, যারা খাওনি কখনো তারা একবার ট্রাই অবশ্যই করো। কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। যেতে যেতে একটা রিকোয়েস্ট অবশ্যই করব, যদি আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে নিচে রেড কালারে সাবস্ক্রাইব বাটনটি টিপে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে বেল আইকনটা ক্লিক করতে কিন্তু ভুলো না। তাহলে দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে নতুন কোনো রেসিপির সাথে। ততদিন ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে। টাটা, বাই বাই, অ্যান্ড টেক কেয়ার।